রাজধানীর গুলশানে মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি তার আনভীর সহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা টাউন হল গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নুসরাত জাহান তানিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা আবুল বাশার, আইনজীবী মানিক, এরশাদ মিয়া সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় তারা। হত্যার পর তাকে ঝুলিয়ে আত্মহত্যা বানানোর জন্য অনেক নাটকীয়তা সেখানে ছিল এবং পুলিশের বিভিন্ন সংস্থা সিআইডি থেকে শুরু করে পিবিআই এবং গুলশান থানা পুলিশ ওনারা সবাই সবকিছু তদন্ত করেছেন। তদন্ত করার পর ওনারা যে রিপোর্ট দিয়েছেন, এখানে আসলে কি বলবো, শুধু চেকের ফাঁকা চেকের পাতা উড়েছে। ঠিক আছে, তারা যেহেতু দণ্ডার্থ তো তাদের যেহেতু টাকা আছে, তার টাকা দিয়ে প্রত্যেকটা সেক্টর তারা মানে কিনতে সক্ষম হয়েছে।